এত টেনশন করো কেন গো? দুটো যে মনের কথা বলবো তাও হয় না। তুমি একটা বোগাস আছো, খালি বাড়ি ফেরার তারা, তাই না? চলো শুনে হয়ে আসছি। মানে কি এক্ষুনি বাড়ি ফিরবো নাকি? এই শোনো না, বলছি কোনো রেস্টুরেন্ট বা ক্যাফেতে চলো না বসি, প্লিজ চলো না। সরি ম্যাডাম, সন্ধ্যের পরে আমি কোথাও থাকি না। এই তুমি না, তুমি একটা জাতা তোর। আমি তোমাকে যতবার দেখি ততবারই নতুন করে প্রেমে পড়ে যাই। বুঝলে গিন্নি, তোমার এই ছোট ছেলেটা না একবারে জাতা, একবারে আনসোশাল। কেন? আরে বাবা, ওর বয়সী ছেলেরা এই সময় বাড়ির বাইরে থাকে, বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প গুজব করবে, হই হুল্লোড় করবে, আর তোমার ছোট ছেলে সন্ধে না হতে হতেই সোজা বাড়ি। কারণ কি না? ভয়। আরে বাবা, ওর যে কিসের এত ভয় আমি বুঝি না বাবু। জানো, এই ব্যাপারটা আমাকে ক্রমশ ভাবিয়ে তুলছে। ওর যে কিসের এত ভয় একমাত্র ভগবানই জানেন। জানো, একটু বেশি রাত হলে একা বাথরুমে যেতে পারে না, কাউকে না কাউকে সঙ্গে যেতে হয়। শুধু কি তাই? রাত হয়ে যাবে বলে কোনো নেমন্তন্ন বাড়ি যায় না, কোথাও বেড়াতে অবধি যায় না। আচ্ছা, এটা কি একটা ইয়াং ছেলের লাইফ? অথচ দিনের বেলা ওকে দেখলে বোঝাই যায় না যে ও এত ভীতু। মা, তোমাদের চা। তাও মা, নাও। তোমার বাবার সঙ্গে অভির ব্যাপারেই কথা বলছিলাম, ওর মন থেকে ভয়টা যে কিভাবে কাটানো যায়। মা, আমি বলছিলাম কি, অভিক্ষে একটা সাইকিয়াট্রিস্ট দেখালে ভালো হয় না? সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ বাবা, আমার জ্যাঠ্যতো ভাই বড় সাইকিয়াট্রিস্ট, আপনি যদি বলেন তাহলে আমি অভির ব্যাপারে কথা বলতে পারি। আসলে অভির যে কি হয়েছে সেটা তো আমরা সঠিকভাবে কেউ জানি না। সেটাই তো কথাটা, তুমি মন্দ বলনি। আমিও কিছুদিন ধরে ভাবছিলাম যে অভিকে একটা সাইকিয়াট্রিস্ট দেখালে ভালোই হয়। বৌমা, তুমি তোমার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ বৌমা, তাড়াতাড়ি যোগাযোগ কর। হ্যালো। হ্যালো, কি করছো? তোমার এসএমএসটা মোবাইলে দেখলাম, আর দেখে খুব খুব সুইট লেগেছে। আই লাভ ইউ।